কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান ও আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি আল্লাহ? তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন। আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে। কয়শো টুকরা? সবাই শুনতেছেন? কষ্ট হচ্ছে তো? উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন? একশো। একশো টুকরা করে 99 টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা? উনি রেখে দিয়েছেন কয় টুকরা? ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি, তাই না? আপনি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি, গোটা বিশ্বের সবাই, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যারা আসবে, এসেছিল এবং এখন আছে, সবাই মিলে কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম, আমাদের ভালোবাসার নমুনা দেখছেন? একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে, আছে না? নাই, আছে না? আহা, সালমান শাহ মারা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, শুনছেন? আহা, অমুক সেলিব্রিটির কি হয়েছে, ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা ফাটাই ফেলছে। ভালোবাসা আছে না? নাই। যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে। শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লাস দিয়ে লেখে, প্লাস, ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল, সুই, সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে। এটা ঠেলা যদি এরকম হয়, তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে, তার ভালোবাসা বেশি না কম? দেখেন, ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না, মা যদি বলে খাও, বলে না খাবো না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো। এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে। কে? আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, দেখবেন মুরগি ছানা ধরা যায় না, ধরতে গেলেই মা মুরগিটা কি করে? কামড় দিতে আসে। এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে? আহা, আমি পত্রিকাতে এমনও দেখেছি, বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে, কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে। মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটা মরে নাই। বাচ্চার জন্য কি ভালোবাসা! এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে? আমাদের প্রতিদিনই ভালোবাসা, সকালে ভালোবাসা, বিকালে ভালোবাসা, সন্ধ্যায় ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা। আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি, ঠিক কি না? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লায় পড়েন আল্লাহ আকবার! আমাদের ভালোবাসার কোনো কমতি আছে? 24 ঘন্টা আমাদের ভালোবাসা আছে না? নাই। 365 দিন আমাদের ভালোবাসা আছে না? নাই। এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না, বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না। যারা মাকে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে
বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস, কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস। কি দিবস? আমি কি মিথ্যা বললাম? ছিল একটা বিশ্ব ডিম দিবস, কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস। যে যারে বাঁশ দিতে পারে। এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস। তো এটা কি দিবস? কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার, আছে না নাই? তো এই যে ওরা বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, ইন্টারন্যাশনাল ফাদার ডে, মা দিবস, বাবা দিবস, বছরে একবার ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে, যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে, বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয়? তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে, কিছু টাকা দিয়ে আসে। ওদের তো মা বাবার প্রতি দয়া নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে। আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা, তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা, আমৃত্যু ভালোবাসা, এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন, কয় টুকরা উনি রেখেছেন, কয় টুকরা? দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি। ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার কবিতা, অভাব নাই, কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা। কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যোগে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি, আমরা আল্লাহ তাআলার রহমতের ভিখারি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন, কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকব? কে কে আছেন দেখি? আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর ওলি? হ্যাঁ আছে নাই? আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে।